আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এই আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে তো এটাও কিন্তু আমাদের যে আগের একটা ভিডিও দিয়েছিলাম তার পাশেই দাওয়াতকান্দিতে তো খুব সুন্দর এখানে হলো বারোশো স্কোয়ার ফিটের একটা এল সিস্টেমের গল এল সেবের গল তো এখানে হলো আমরা এই বারোশো স্কোয়ার ফিট টালিটা ব্যবহার করেছি তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে এটা হলো অ্যাঙ্গেলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আমরা করেছি সিম্পলের মধ্যে সামনের অংশটা হলো আপনার কংক্রিট ডালাই যে ছাদ দেওয়া আছে তো এটা সম্পর্কে যদি আপনার জানতে চান যে এখানে কত স্কোয়ার ফিট মাল লেগেছে বা এই অ্যাঙ্গেল কত কতটুকু লেগেছে তো আমরা এখানে সাতশো কেজি অ্যাঙ্গেল ব্যবহার করেছিলাম সাতশো কেজি অ্যাঙ্গেলের সঙ্গে বারোশো স্কোয়ার ফিট টালি টিন আমরা ব্যবহার করছি সাতশো কেজি অ্যাঙ্গেলের দাম কেমন পড়ছিল ওখানে ওই সময় তো খুব কম ছিল অ্যাঙ্গেলের দাম মোটামুটি আরো দেড় বছর আগে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়েছিল আর কি তো আমরা এটা কিন্তু দাউদকান্দি থেকে আমরা অ্যাঙ্গেলটা নিয়ে আসছিলাম তো আমাদের এই কাজটা করতে মোটামুটি সপ্তাহ করছি আমরা সব জায়গাতেই কিন্তু সেটা ব্যবহার করে থাকি আমাদের এখানে কিন্তু দুই রকম বা তিন রকমের মাল আপনি পাবেন না অনেক পার্টি চায় যে আপনি আমাকে কমের ভিতরে দেন কিন্তু আসলে সেটা সম্ভব হয় না আমরা যেহেতু এটা অনলাইনের মাধ্যমে প্রচার করতেছি আমরা ভালোটা দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করি সবসময় আহ যেন এই কালার থিকনেস এবং সবকিছু যেন অ্যাকুরেট থাকে আর কি তো এখানে যদি আপনি দেখেন যে এটা আলো চার পাঁচ বছরের মধ্যে কিন্তু কালার যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমরা আসছি প্রায় এখানে দেড় থেকে পনেরো দুই বছর পরে আসছি এই ভিডিওটা করতে আমরা কাজ শেষ করার অনেক পরে কিন্তু আসছি এখনো দেখেন যে কালারগুলো খুব আহ চকচকা করতেছে যদি আপনার চালের উপর নারকেল গাছ বা যে কোনো গাছ থাকে তাহলে কিন্তু আপনার আর টিনের কালার জলসে যাবে জলসে যাবে না মানে ময়লা পড়ে শেওলার মতো পড়ে যায় তো টালি টিনের উপরে যে গাছগুলি আছে আপনি সেগুলো অবশ্যই কেটে দিবেন না হলে কিন্তু আপনার টিন নষ্ট হয়ে যাবে শেওলা পড়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আপনারা কল দিবেন আপনার পছন্দের যে বাড়িটা করতে চান তার আগে আমি একটু ওয়েট করি উপরে যে ছাদটা টোটালি ছাদের মধ্যে কত টাকা খরচ হয়েছে টোটালি হলো আপনার এই এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচা হয়েছে পুরো বাড়িটা কমপ্লিট করতে পুরো বাড়ি না ছাদের হ্যাঁ ছাদের অংশটা শুধু ছাদের অংশটা আমরা আমরা তো করি শুধু ছাদের অংশটাই উপর অংশটা সেটা করতে এই টাকাটার মতো আর কি খরচা হয়েছে বেডরুমে ছিল বাড়িটা এটা আপনার এটাও কিন্তু তিনটা বেডরুম এটার মধ্যে তিনটা বেডরুম যদিও ছোট ছোট রুমগুলি তো আপনি যদি দেখেন যে এখানে কিন্তু কংক্রিট ঢালাই করা আছে এটা পুরোটা বারান্দা আর বাহিরে দেখেন এই যে এই পাশে একটা রুম আছে ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না যদিও বাড়িতে কেউ নেই যার জন্য আর কি আমরা দেখে যেতে না তো এই পাশে কিন্তু আরেকটা টালি খুব চমৎকার একটা গর্ত দেখা যাচ্ছে দুইটা কি একসাথেই তারা করছিল না এটা আমরা প্রথম ওইটা করার পর তাদের চয়েস হওয়ার পরে আর কি ওনারা বলতেছে যে আমরা এই কাজটা করব এভাবে করব তখন আমরা এটাও করে দিই আর কি দুইটা একসাথে হয় না একটা আগে একটা পরে হইছে তো খুব সুন্দর একটা বাড়ি আমরা করছি এখানে তো দর্শকদের উদ্দেশ্য বলবো যে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে হবে তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দিবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ